আটটাউন বর্দোয়ালী কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সমর্থনে ধারাবাহিক প্রচার অভিযান অব্যাহত। মঙ্গলবার দলের রাজ্য প্রভারী বিনোদ কুমার সনকর সহ প্রার্থী ডাক্তার মানিক সাহা এবং বিজেপি কর্মী সমর্থকেরা বর্দোয়ালীর বিভিন্ন এলাকায় প্রচারে নেমে পড়েন। বিনোদ কুমার সনকর বলেন, শুধুমাত্র বিজেপির প্রার্থীকে নির্বাচিত করবেন এই এলাকার জনগণ এমনটা নয়, সাথে মুখ্যমন্ত্রীকেও মনোনীত করবেন জনগণ। তিনি আশা ব্যক্ত করে বলেন, এই চারটি বিধানসভার তিনটি আগে বিজেপি ছিল, এবার চারটিতেই বিজেপি জয়যুক্ত হবে। সকালবেলা শুরু করব, খালি যাওয়ার পরে বলতে পারবো, কিন্তু প্রতিদিনই আমি প্রচার করছি, সব জায়গায় তো মানে আমার প্রতি আস্থা অর্পণ করছেন সবাই। তো আমি শিওর যে মানুষের কাছে যদি আমি ওয়ান টু ওয়ান আমি যদি ওদের সাথে কথা বলতে পারি, তাহলে আরো বেশি পরিমাণে ভারতীয় জনতা পার্টির প্রতি, নরেন্দ্র মোদীজির প্রতি ওনারা আস্থা প্রদর্শন করবেন এবং আশা করি আমি এখানে বিপুল ভোটে জয় পাব।